তপবনের পালা শেষ করে আমরা এলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল টাইগার রিজার্ভে। 2,750 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থান এই ন্যাশনাল পার্কের। বিভিন্ন রকমের বন্যপ্রাণী ছাড়াও অপূর্ব সুন্দরের প্রাকৃতিক পরিবেশ, বেশ কতগুলি ভিউ পয়েন্ট রয়েছে এখানে। তো বন্ধুরা, চলুন দেখে নিই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ শিমলিপাল। আশা করি ভালো লাগবে। গল্পে গল্পে চলে এসেছি আমরা শিমলিপাল ফরেস্টের একদম গেটে। তো দেখুন, শিমলিপাল ন্যাশনাল পার্কের গেট পুরোপুরি ভেতরে যাওয়া যাচ্ছে না শিমলিপালের। আমরা লুলুং অবধি যাবো। লুলুং অবধি গিয়ে দেখবো লুলুং এর পরিবেশটা কেমন। লুলুংটাও নাকি খুব ভালো জায়গা। শিমলিপালে স্ট্রাইক চলছে, তো শিমলিপালের একদম কোরিয়াতে আমরা যেতে পারবো না। যাচ্ছি লুলুং এ। লুলুং খুব একটা বেশি দূরে নয়, তবে সুন্দর একটা পাহাড়ি নদী আছে, লুলুং এই যাচ্ছি। শিমলিপালে এই দেখুন, শিমলিপালের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু বেশি দূরে যেতে পারবো না। জঙ্গলে বাঘ, হাতি, হরিণ। গাড়ি থেকে নেমে প্রথমে ভাবলাম পূর্ণাবদায় কোথায় নিয়ে আসলো আমাদের। জলের রং দেখে মনে হচ্ছে নর্দমার জল, কিন্তু না, জল খুবই পরিষ্কার। কি এখান দিয়ে নামতে পারছে না, কি লোক, একটু তো কষ্টই আছে। এ ওইটা নিয়ে আসলো না, নিয়ে আসতে বললাম তো, না নিয়ে আসলাম কি করে। আমি তো টাইগার পারুদা, নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে আসো একটু জল টল, খাবার দাবার নিয়ে আসো সব। এইখানে পারে নাকি তাই, এখানে আসলো কি করে হাতি। হ্যাঁ হাতি এসছিল, জায়গাটির নাম লুলুং আর নদীর নাম পলপলা। অসাধারণ সৌন্দর্যের বনভূমি, দূর দূরান্ত থেকে আসা টুরিস্টদের পাশাপাশি লোকাল লোকেদের কাছেও সমান জনপ্রিয় এই লুলুং। ওই পাথরের ওই পাশে এবার আসি কীভাবে যাবেন লুলুং। কলকাতা থেকে গাড়িতে লুলংয়ের দূরত্ব 241 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা মতো। আর ট্রেনে যেতে গেলে যেতে হবে বারিপদা। বারিপদা রেল স্টেশন থেকে লুলুংয়ের দূরত্ব মাত্র 18 কিলোমিটার।
এখন বলি কোথায় থাকবেন। শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে কতগুলি থাকবার জায়গা আছে, কিন্তু ভাড়া প্রচুর বেশি। গেটের আগে বাঁ হাতে একটি নেচার ক্যাম্প হয়েছে, এখানে কটেজ ভাড়া 3,000 থেকে 4,000 মতো, তবে সিজন অনুযায়ী ওঠানামা করে। তাছাড়া বাড়িপদা থাকতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।